আরে ভাই, কি ক্যারেক্টার! এটার এবিলিটি অবশ্যই আমাকে দেখতে হবে। হ্যালো এবিলিটিতে কি হ্যালো, বলছে! আর হ্যালো হ্যালো করা বন্ধ কর তো, অনেক হ্যালো হ্যালো শুনেছি তো ভাই। এর যে এবিলিটি, এটা হলো মারাত্মক একটা এবিলিটি। কি করে যেন ফ্রি ফায়ার এসব বের করে আমি জানি না। অ্যাক্টিভ হওয়ার এবিলিটি, অ্যাক্টিভ হওয়ার 10 সেকেন্ডের মধ্যে একটা গ্লোয়াল ইউজ করবে এবং 7 মিটারের মধ্যে যে ইনিমিরা আছে তার গ্লোয়াল বেদ করে ওই ইনিমিকে ড্যামেজও করতে পারে। তাহলে দেখতে হবে এর এবিলিটি কি মারাত্মক ধরনের। চলো ম্যাচে গিয়ে দেখা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে নিয়ে নিয়েছি ক্যারেক্টারটার, ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেছে, এর এবিলিটিটা আমাদের অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা এখানে আছে, আমি ওকে বলে দিয়েছি গোল করে গ্লোয়ালটা প্যাক করে রাখতে। তো আমি এখন এবিলিটি ইউজ করে দেখা যাক কি করা যায়। কিছুই তো হচ্ছে না। ও মাই গড, ভিতরে ড্যামেজ দিচ্ছে। ও ভাই সাব, না ভিতরে ড্যামেজ দিচ্ছে নাকি, এটা ভিতরে ড্যামেজ দিচ্ছে। তো বন্ধুরা কি বুঝতে পারলেন এটার এই অ্যাবিলিটিটা কীরকম? অবশ্যই তোমরা বুঝে গেছো, এটা আমার ম্যাক্স লেভেল আছে এবং ম্যাক্স লেভেলে ভিতরের দিকে ড্যামেজ দিচ্ছে গ্লোয়ালের ফাটিয়ে। এখন আমি কোনো গ্লোয়াল নেব না, দেখবো আমাকে গ্লোয়াল দিয়ে দিচ্ছে কি না। গ্লোয়াল একটাও নেয়নি, তো চলো দেখা যাক গ্লোয়াল দিচ্ছে কি না। এখানে বন্ধুরা আমি এখন দেখবো যে এর গ্লোয়ালের ভিতরে আমি মারবো, কিন্তু কোনো গ্লোয়াল ইউজ করতে দিচ্ছে না আমাকে, গ্লোয়াল ইউজ করতে দিচ্ছে না। ইয়েটা হোক, তারপরে মারিস না আমাকে, এখন মানা করে দিয়েছি। আমার ফ্রেন্ড আছে, ও মারবে না, আমি ইচ্ছা মতো যা খুশি করতে পারি, ঠিক আছে। আমাকে একটু দূরে দূরে থেকে মারতে হবে, কারণ আমার নেই গ্লোয়াল। ও মেরে দেবে নাকি আমাকে, জানি না। আচ্ছা, এইখানে গ্লোয়াল আমাকে একটাও দিচ্ছে না, তার মানে আমার, আমি কি গ্লোয়াল ইউজ করতে পারবো না? আমি গ্লোয়াল ইউজ করতে পারবো না, কিন্তু গ্লোয়ালের ভিতরে আমি মারতে পারবো অবশ্যই, ঠিক আছে। তো এখন আমি একটা গ্লোয়াল কিনে নেই। তো বন্ধুরা আপনারা অবশ্যই বলবেন ক্যারেক্টারটা কীরকম, ঠিক আছে, তোমাদের কীরকম লাগলো ক্যারেক্টার। कुछ भी एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। नाइस, ओ भाई साहब, নাইস, ওপি। মানে আরে গ্লোয়ালের ভিতর থেকে মেরে দিয়েছি, তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো মানে ক্যারেক্টারের অ্যাবিলিটিটা। ও ভাই দেখতেও সেই লাগছে, মানে কি বলবো, ক্যারেক্টার অ্যাবিলিটি মাস্ট 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 তেরে মাস্ট মাস্ট দু মে কি বলে। হ্যাঁ, মানে অ্যাবিলিটিটা অবশ্যই বুঝে গেছে বন্ধুরা, যে গ্লোয়াল ভেদ করে ড্যামেজ দেবে, এটা তো ঠিক আছে না। মালুম হয় তোর বাপকো মা শিখা, চল। গ্লোয়াল ভেদ করে ড্যামেজ, ঠিক আছে। তো এখন আমি নতুন করে দেবো, এর একটা খেলা খেলতে পারি। তো তোমরা অবশ্যই বলবে বন্ধুরা যে এই গ্লোয়াল ভেদ করে ক্যারেক্টারটা কি দিয়ে সঠিক করলো কারিনা, না ভুল করলো, না ক্যারেক্টার তোমাদের কীরকম লাগলো। ওভার পাওয়ার হয়ে যাবে না তো, এটাও বলবে যে ওভার পাওয়ার যদি হয়ে যায় না, তাহলে কিন্তু আর একটা সমস্যা হয়ে যাবে। ক্রোনো যেরকম এসেছিল ওভার পাওয়ার এসেছিলো, তারপরে লিমিট করে দিয়েছে, এইরকমে কি হবে নাকি, ঠিক আছে। যেহেতু এই গ্লোয়াল ভাঙবেও, গ্লোয়ালের ড্যামেজও দেবে, আমার গ্লোয়ালের ভিতরে গিয়ে ড্যামেজ দেবে, বলতে গেলে একটু ওভার পাওয়ার বি লাগছে আমার কাছে। এখন একটা বুদ্ধি দেখো, এটা আছে এই যে, কি ড্যামেজটা দিলাম ভাই, ইয়ে ভাই নাইস, মানে কি বলবো, এখন তো আরো মারাত্মক, আমি ভিতর থেকে ড্যামেজ দিচ্ছিলাম একে, এখন এখানে ও কি করবে, মানে এ বেরোবে কি করে আমাকে বলো, এ বেরোতে গেলে। কি বলবো, এটা যে ড্যামেজটা দিয়েছিলাম আমি ভিতর থেকে, এটা হলো আমার মারাত্মক একটা বুদ্ধি, এখন আর কেউ কাছে আসবে না। Thank you.
তো বন্ধুরা বলতে গেলে তোমরা বুঝতে পেরেছো মানে এটা কিরকম অ্যাবিলিটিটা, অ্যাবিলিটির এই ক্যারেক্টার অ্যাবিলিটিটা কীরকম। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে যেটা ওভার পাওয়ার্ড হয়ে গেছে কি না, কারণ গ্লোয়াল তুমি দেবে, গ্লোয়াল দেওয়ার পরও এটা একটা গ্লোয়াল, গ্লোয়াল তো ভাঙবে ড্যামেজ দিয়ে, প্লাস গ্লোয়ালের ভিতরে যারা আছে তাদের উপর ড্যামেজ পড়বে, গ্লোয়াল ভেদ করে গিয়ে গুলি ড্যামেজ করবে তাদের উপর। তো এইটা আমার কাছে যেরকম লেগেছে আমি এখন বলছি না, তোমরা অবশ্যই বলবে যে তোমাদের কাছে এই ক্যারেক্টারটা কীরকম লেগেছে, ঠিক আছে, ওভার পাওয়ার হয়ে গেছে না ঠিকঠাকই আছে। তো এটা আসছে 15 তারিখ। তো বন্ধুরা এই ক্যারেক্টারটা তোমরা পেয়ে যাবে 15 তারিখ, টপ আপ ইভেন্টে আসছে। কত টাকা টপ আপ এটা তোমরা সাধারণত আইডিয়া লাগে না, কত টাকা টপ আপ টপ আপে আসছে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই 15 তারিখ তোমরা এটা নিয়ে নিও, আর আমি এরকম ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই কমেন্টে তোমরা বলবে যে এই ক্যারেক্টারটা কীরকম লেগেছে। আমি অ্যাকচুয়ালি এই যে ম্যাচটা আছে এটা শুধুমাত্র এই অ্যাবিলিটি দেখানোর জন্যই আমি বানিয়েছি এবং দেখিয়েছি, তাকে বলে দিয়েছি যে এরকম এরকম কর, কারণ অ্যাবিলিটিটা তোমাদের ভালো করে দেখতে হবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওতে এই পর্যন্তই, মিলছি আমি আমার সঙ্গে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।